বয়দা হওয়া মানে তুমি? আরে আমি তো বয়দা হবো কেন? তোমার মতো সাহসী ভাইয়া এই পৃথিবীতে আর একটা আছে? একটা ছিল, আমি রেল স্ত্রী। এটা অবশ্য ঠিক করেছ। রুম্পাগো ফ্যামিলিটাই এমন, অনেক পাওয়ারফুল, অনেক টাকা পয়সার মালিক। আমি ফুপুর সামনে দাঁড়িয়ে যখন কথা বলতেছিলাম, এত ভয় পাইছি ভাইয়া। খালি তুমি ভয় পাইছো, আমি ভয় পাই নাই। আমারও তো বাটা তোর মতো ডরে আত্মা কাঁপতেছিল। আমি হলাম টুলু রংবাজ, কোনো রংবাজ দেখে জীবনে ডরাই না। কিন্তু ওর ফুপুর সামনে খাড়াইছি যখন, না ফুপুর কথা হই না, কেমন যেন আমার কইজের মধ্যে একটা চিকু দিয়ে উঠছে। ওটাই তো, আমি কি তো মনে হয় আমি কি বুঝি নাই, আমি আগে বুঝেছি। শোন, খালি মানুষের পাওয়ার দেখলে হবে না, নিজেকেও পাওয়ার থাকতে হবে। তা তো অবশ্যই, আমাকে এক নম্বর অপশন সরভাত ভাই। কিন্তু এই কাজটা করলে আমরা কোনো পাওয়ার পাবো না, এইটা মনে করো যে একরকম কামলা খাটা। পাওয়ার পাইতে হইলে একজনের কাছে যাইতে, সে একজন কেটা জানোস? এটা কেটা কেটা? মনসুর ভাই। মনসুর ভাই এখন প্রচুর পাওয়ারের লোক, ওনার কাছে গেলে আমগো শরীরে পাওয়ার চলবে, আমরাও পাওয়ার পাবো। মনসুর ভাই মনে কর আমরা ফার্স্টে গেলে আমরা নাও নিতে পারে, আমরা খেতেই দিতে পারে, কিন্তু ওই চান্স মিস করুন যেমন আবারও যাব। কোনো মতো যদি হ্যাঁ ডাইনাতে হয়ে যেতে পারে, তাহলে মনে কর যে আমগো পাওয়ার চুলাইব। আর একটা কথা, এই যে আমরা সরহদের যে কাজ করতেছি, যে কামলা কাটতেছি, এই কথা কিন্তু কোনোভাবে মনসুর ভাইয়ের কওয়া যাবে না। কথা আপনার আমি ঠিক বুঝতে পেরেছি, চুলচেরা বিশ্লেষণ করছেন আপনি। কিন্তু ভাইয়া, এখন যে কাজটা আমরা কন্ট্রাক্ট নিয়েছি, এটা তো টিয়ার খেলা। যদি আমরা এই কাজটা সুন্দরভাবে সফলতা অর্জন করতে পারি, তাইলে আমরা ফুফু কিন্তু আমরা সারা জীবন লাইফটা টেরর করে দিবে। এটা অবশ্য ঠিক কইছো, সেটেল করে দিব। আর কাজটা না করতে পারলে ওইটাও সুন্দর করে সেটেল করে দিব, একদম শোয়াই দিব, বুঝতে পারছো? দুষ্টামনি কি কেড়ে করুন, আমি ভয় পাইছি না। দেউন দেউন, এটা কি দেখতেছি? কে রে, রুম পারে দেখতেছ? হ্যাঁ, রুম পাই তো। কামটা করছি কি, নিজেকে মডার্ন সাজিয়েছে। হ্যাঁ, হুম, ও কি মনে করছে? ওই মডার্ন সাজলে ওরা আমার চিনুম না, ঠিকই চেনালাইছে। এত কারি এত অনেক গেল নাম করছো, অনেক দৌড়ানি খাওয়াইছো, এইবার এইবার তোমার দুরা ফেলাইছে। ওই কই কি টঙ্গ, এটা তোমার মতো ডং ধরছে। এক্সকিউজ মি, আপনারা কি আমাকে বলছেন? আপনারা কার? আপনাদের তো আমি চিনলাম না। এক্সকিউজ মি, না মরে গেছে গা, আমরা চিনো লাগতো না, বুঝোনো কিচ্ছু নাই, বাইরের সামনে লয়ে গেলে বুঝবা। মানে তোমার ফুপুর বাসার সামনে খাড়ায় কইতেছো মানে? আচ্ছা, ওইটা তোমার ফুপুর বাসা না? কি হয়েছে? তো কি তো হইছে, নইব সুন্দর মতো ফুপুর সামনে লয়ে যাইম, তারপর খেলা ফাইনাল। একদম চুপচাপ কথা কবি না, এই একদম মেরা ফেলাম, চপ আমগুলো এই কারা তোরা, এই কি চাস তোরা? কি আমরা কি চাই আমরা বুঝো না না তোমার ভাইয়া, যে শুধু কথা কয়, একদিন এত চেঞ্জ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে গা, ফুসা চেঞ্জ হয়ে গেছে গা। এক চুপ, একদম চুপ। ওই তোর লগাটা কই, তোর লগটা কই? ওইটাও কি এখনো তোর মতো চেঞ্জ হয়েছে নাকি? ওই যে রাস্তাঘাটে বাদাম বেছে বাদেম বাদেম বাদেম, কই ফেসে গেলাম আমি? এত কথা কোন তোর কাছে আগে রে কার আছে? কপাল খুলে গেছে না? চল 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 কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহুরে জীবন বোঝে না তো সবটুকু
মনে হয় ফাঁকি, এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না। তাই বুকে ব্যথা কাল শীতে, চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। আমি তো কিছুই বুঝলাম না, আমি মাত্র বের হয়েছি, ওনারা আমাকে ছুরি ধরে এরকম গলার মধ্যে ধরে ঘরে নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওরা বুঝতে পারেনি। ওই মজি ভাইয়া, এতদিন আপনি আমরা কত গল্প শুনাইছি, মানে হ্যান করবেন ত্যান করবেন, আর এখন যখন আপনার বোনটাকে এনে দিয়েছি তখন আপনার রাগটা নাই হয়ে গেছে। একদম কোনো কথা বলবে না ভাইয়া। ওরা কি বলে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর অত কিছু বোঝার দরকার নেই, তুই রুমে যা, আসল আজকে সারাদিন আর বাইরে বেরোবি না, ঠিক আছে? ভাই আমি তো এক জায়গায় যাচ্ছিলাম। কোনো জায়গায় যাওয়া যাবে না, আপাতত যাওয়া নিষেধ, কথা বুঝো নাই? ভাইজান কইছিলাম কি, ওনারে ধইরা ওই সুরুজের খবরটা ভাই খাবেন। ভাইয়া সুরুজ এখানে কি করে আসলো? এই তখন চুপ থাকতে দিস না। তো ভাইয়া এখানে সুরুজ আসলো কোত্থেকে? এক্সকিউজ মি, আপনি কি কি দেখো ছিল নগদি ফুলটি, আপনি সুরুজ কি চিনতে পারতেছেন না? দুটি মানুষ, তার দুটি নাম, দুটি ব্যবহার, দুটি গেটআপ, ব্যাপারটা বুঝতে পারতেছি না তো। আরে গাধা, আমার দুইটা বোন যমজ, একটার নাম রুম্পা আর একটার নাম টুম্পা, বুঝতে পারছস? ও আচ্ছা, যুমজ বোন আপনার। তোমরা জানতে না ও বাইরে যেতেছে? আমাদের বলছে বাইরে যাবে, যেতে না দিলে আমাদের চরমর। ও চড় মারতে চাইছে আর তোমরা হেডার শুই না, আমার অনুমতি ছাড়া তারে বাইরে যেতে দিছো না? স্যার বিশ্বাস করেন, বের হতে না দিলে চড় দিত, বিশ্বাস করেন স্যার। আরে রাখো তোমার বিশ্বাস, তোমাকে বিশ্বাসের কারণে খামাকা আমরা স্বপ্ন দেখলাম, আবার খামাকা স্বপ্ন ভেঙে গেল না ভাই, একটু ভালো করে দেখতেন যদি। কি দেখুন না, বলতে চাচ্ছি যে এটা কি আপনার ওই বোন নাকি আপনি যেটা ভাবতেছেন ওইটা আর কি, ভালো খেয়াল করে দেখলে তো হয়। এই বলো দেই, আমাকে কি থাপ্পড় খাস তুই? ভাই বোন রে চিনবো না? অবশ্যই অবশ্যই চিনবো। কি ব্যাপার, তোমরা খারাপ আছো কেন? যা আমাদের জন্য চা বিস্কিট নিয়ে আসো। আমরা ম্যাডামের অর্ডার ছাড়া আর অর্ডার মানি না। এটা কেমন কথা বলা, আমরা মেহমান না, আর মেহমান আসলে তো মেহমানদেরকে চা বিস্কিট দিতে হয়, যাও চা বিস্কিট নিয়ে আসো। একদম ঠিক কথা, আর কাজই একই। শোনেন, যদি বেশি চা খেতে ইচ্ছা করে ধৈর্য ধরে বসে, আর যদি বেশি কথা বলেন এই বাড়িতে এক কাপ চাও পড়বে না, এমনকি এক ফোঁটা পানিও আসবে না। বসেন। দিদি ভাইয়া বুঝতে পেরেছি তো, বাবা রে বাবা, আপনারা যে ফাট ফুটলো তাউন, এর তুলনায় তো আমরা কিছুই না। আর কোনো কথা বলবি না, কোনো কথা বলবি না, বাইরে গিয়ে বসবি, ঠিক আছে? আমার মাথায় কিন্তু কোনো কাজ করতেছি না, দোষ আসলে তোদের না, দোষ আমার কপালের। এখন যে জেনে আমার কত কিছু কইতে হইব, কত বৃত্তান্ত কইতে হইব, তাই যা। হ্যাঁ ভাইয়া, এটাই তো দোস্তার আমরা না, আমরা তো কেন টিউ করছি, হ্যাঁ জমি জমি নাম নেই আমরা তো। এখন আমি কী করুন? না বলছিলাম কি, যদি হাফ বকশিসটা দিতে। এই আগের নিয়ে বাইরে যাও, চল যা, এই আসো। কী করে চলো।
বাদেও না দেখতেছি, হাই হাই দড়ি বাদি হারলাম না, আজকে আজ রাইলে সে হাজির হয়ে গেল। হ্যাঁ কি তাইছে, হ্যাঁ তোমার হাতে রসিকারে, হ্যাঁ আমার তো রসিকার কিতা মনে হচ্ছে, হ্যাঁ আমি তোমারে ধরতে পারবাম না, হ্যাঁ তুই সাইডটা মাস ধরে আমি খালি দেখতাছিলাম তোমার বন্ডামি, হ্যাঁ তুমি কি মনে হচ্ছে, হ্যাঁ আমি একটা কি বেটাইন যে তোমার দরণটা কোনো কষ্ট হইব আমার, হ্যাঁ অ নায়া ফুসছি আমি দেখবাম কয়া হলো রসিকারে তোমার হাতে, হ্যাঁ তুমি কি তো হয়েছে, হ্যাঁ অতলা সময় কি চোখের মধ্যে কি মাস কলাই দিয়ে রাখছিলা, হ্যাঁ আমারে চিনো না, মনে করছিলাম কি মানে মানে ভাবছিলাম যে আজ রাইলাইছে, খবরদার কইতাছি অতলা সালা কি আমার লগে কইরো না কইলাম গলায় কেড়ে রশি দিতে চাইতা সৈতা আগে কয়ে হালো যে কি কও গলায় রশি তুমি কিসের জন্যে, যারা আত্মহত্যা করে তারা গলায় রশি দেয় আর আমি তো আত্মহত্যা করি তাহলে স্মার্টলি আত্মহত্যা করবো, দেখালে ওষুধ খামু ইন্দুর মারার ওষুধ এই গলায় দড়ি দিয়ে, আমি তো গলায় দড়ি দেওয়ার জন্য দড়ি নেই নেই আমি তো কাপড় শুকা দেবো তো বৃষ্টি বাদলার দিন তাই ঘরে বান্ধার চেষ্টা করতেছিলাম। ঠিক আছে যেটা কইলা বিশ্বাস করে লইলাম, এখন যাও বহুত তো গরম লাগতেছে অনেক দূর জার্নি করে কইলাম আইসি ফ্যান্ডা সাইডা দাও আর যাইয়া ফিরিস তো এক গ্লাস ঠান্ডা পানি লয়ে আইবা সাথে এক কাপ চা এক প্যাকেট বিস্কুট যাও কুইক লয়ে আসো। আমি তোমার নিয়ে চা নিয়ে আসো তো কি তারবা কেডা আনবো কেডা জার্নি করে কেডা আইসে তুই না কে আমি ওই বেটা বুইরা খাটাস জানি কোন আনকারের তুই চা আনবি না তো খালি চা আনবি লগে বিস্কুট আনবি ব্যাগটা লয়ে আবি কেড়ে আনতি না, হ্যাঁ ঘরে কি তা আরো কেউ আছে শান্তিতে থাকতে দিস, আমি নিজে তো শান্তিতে নাই তোমার শান্তিতে কেমনে রাখো কেরে তুই শান্তিতে নাই, হ্যাঁ কি তরছস শহরত আয়া কি তুই আরো দুই চারটা বিয়া হরছস, হ্যাঁ যে তোর শান্তি দিতেছে না এটা তুমি কোন ধরনের কথা কও, তোমার মতো পদ্মার বউ থাকতে আবার কেউ বিয়ে করে কি তা কইলি তুই তোর সাহস তো কম না, হ্যাঁ তুই কি তা মনে হরছস অ্যাবলা যে দুই চার মাস ধরে যে আমার কোনো খোঁজ খবর লস না আমার কোনো খরচ পাতি দেস না কি তা মনে হরছস আমি তোরে ফাইতাম না ফায়াম এই যে কেমনে করে ফায়া গেছি দেখছস অঞ্জন আয়া ফুটছে আমি কি তা করাম জানো তোর গার মটকায়াম তোর বাড়ি ঘর ব্যাগটা আমি বাইঙ্গা গুড়া গুড়া কইরা ব্যাগটা বেচা তারপরে আমি আমার খরচ লয়ে যাই তুই কি তা মনে করছস আর যদি তা না পারি তাহলে তো আমার নাম চম্পা বেগম না 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 তুমি গার মটকাই চাইছ খাউন কি তো পকটই থাকে তে কি তা তোমায় প্যাকেট সিরা করে, হ্যাঁ আমি খাইছি কেড়ে খাইছিস তুই কি তো লাগছ তোরে কি তো আমি হাইতে হইছি, হ্যাঁ অতলা দিন কি তুই গিলস নাই আজকে আমি হাইতে চাইছিস যে এইটা তুই তোর খাওয়ান লাগবো, হ্যাঁ কি তা সমস্যা কি তা তোর, হ্যাঁ পম্পা তুমি উল্টা পাল্টা কথা করে না আমি এমনি খুব বিপদের মধ্যে আছি তো কেডা বিপদে কেডা থাকতো আমি তোরই তো বিপদে তাহনের কথা তুই কি তা করবো না হরছস যে তুই খুব শান্তিতে থাকবি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে কয়লা কিতা বিপদ তোর ওই যে কি আমি ভাড়াইতে উঠেছি প্রথমে বুঝতে পারি নাই প্রথমে সরল শুধু আসছিল পরে যখন আমার বাড়িতে উঠছে উঠার পরে ঠিক আছে ব্যস্ত হই হুমছি দেখি আয়া যখন ফোরছি ওই এই চম্পা বেগম ব্যাগটা সমাধান করে দিব যেমন তরেও জাত করাম তোর ভাড়াটিয়া করে জাত করে থুইয়া তয় আমি চম্পা বেগম যায়াম মন থাকবো হম যা ইত্যা লয়ে যা ঘরে যা আমি বিস্কুট খাইয়াম গুতা তো খাস নেই হনো না যা পদমাস বেটা একটা বিস্কুট লয়ে আইতে কইছে কতলা ছোটো একটা ফেহট লয়ে আইছে শয়তান জানি কোনো আচ্ছা ঠিক আছে আইসি দেখি কায়া লই পরে বুঝামুনি
তো তোমার এই নতুন দারোয়ান হিসেবে নিয়োগ দিছে নাকি? জি ভাই, কাল থেকে ডিউটি করার কথা। এই ভাই কি, হ্যাঁ এই ভাই কি, স্যার বলো। আপনাদেরকে স্যার বলতে হবে? তো কি তুমি আমাদের নাম ধরে ডাকবে নাকি? না, তা কেন, স্যার বলবো স্যার। আচ্ছা শোনো, তোমার তো ওই বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস নাই নাকি? বিড়ি সিগারেট, তাস, বাজ অভ্যাস? জি না, শুধু এক কাপ চা খাই। হ্যাঁ, চাই খাও, চা খাওয়া ভালো। আর শোনো, আমার চিনা রাখো, এই বাসা যত ভ্যারাইটি আছে তার মধ্যে আমি একটু স্পেশাল, মানে আমার রাগটা একটু বেশি আর কি। আগের দারোয়ান তো ওই যে আমার রাগের কারণে বাড়ি ছেড়ে ভাগছে। ও আচ্ছা, চিনে রাখবো। আচ্ছা, তো কায়েস সাহেব তোমার কথা বলছে, তা তুমি নাকি তার পরিচিত? কেমন পরিচিত? মানে উনি আমার বউ। আরে আমি চিনি তো, উনি হলো ওই যে আগের যে কায়েস সাহেবের বন্ধু আছে, ওই বাড়িতে দারোয়ান ছিল, ওইখান থেকেই কেনেছে, কি ঠিক বলি নাই? জি। ও আচ্ছা, ভালো। তা তোমার বাসায় কে কে আছে? আমার পরিবার, আমার ছেলে আছে, একটা মেয়ে আছে। তো সুখী পরিবার। তা ছেলে কি তোমার কামাই রোজগার করে খাওয়ায় না, যে এই বয়সে দারুণগিরি করতে আসছ? আমি কায়েস স্যারের সাথে একটু দেখা করতাম। আরে দেখা করবা, কিন্তু তার সাথে দেখা করতে দেরি আছে, তার বাসায় আবার বড় পার্টি চলতেছে। হ্যাঁ, তো এখন সে মহাব্যস্ত। আমি ফোন করছিলাম কিন্তু ধরলো না। আরে তুমি মিয়া দারোয়ান, তোমার ফোন কি যখন তখন সে রিসিভ করবে? হ্যাঁ বলো। আমার তার কাছে একটু দরকার ছিল। হ্যাঁ বুঝছি, তোমার মনে কিছু টাকা পয়সা দিব, তো আজকে তো টাকা পয়সা দিতে পারবো না, আমার সাথে কথা হয়েছে আগামীকালকে সকালে দিব। বুঝছি, ও কালকে দিবে, কালকে দিলেও চলবে, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। এই আসি মানে ডিউটি শুরু করো? আমার তো কালকে থেকে ডিউটি করার কথা। আরে আজকে যখন আসছো তো 2-3 ঘন্টা ডিউটি করে যাও, আমরাও দেখি কেমন পারো নাকি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যখন আপনারা বলতেছেন তখন 3 ঘন্টা ডিউটি করেই যাই। আচ্ছা শোনো, তোমার বেতন কিন্তু আমাদের সবার বাসা ভাড়া থেকে যাবে, সুতরাং তুমি একা শুধু কায়েস সাহেবরেই তোমার মালিক মনে করো না, মালিক মানে বস, বুঝছো? আমরা সবাই তোমার বস, মনে থাকবে? জি মনে থাকবে। আর শোনো, অপরিচিত কোনো লোক দেখলে হুটার করে কিন্তু ঢুকতে দিও না। হুম, আর তুমি যেহেতু চিনবা না, তুমি একটা খাতায় এন্ট্রি করতে পারো, ঠিক আছে? জি, এন্ট্রি করতে কোনো সমস্যা নেই। শোনো, খাওয়া দাওয়া ঠিক মতো করবা, কবজিতে জোর রাখবা। এই দেখো কেমনে সাই রয়েছে। আর আমরা এখানে যারা থাকি তারা তার হাওয়া খায় থাকি না নাকি? আমরা সবাই ভাত খাই, আর ভাত খেয়ে দেখলে তো চাল কিনতে হয়, চালটা কিন্তু আবার বাজার থেকে আনতে হয়। আর তুমি একটা কাজ করতে পারবা কিনা, এই চালগুলো কিন্তু আবার প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে ঢুকাই দিবা, ঠিক আছে? বাজার ঘাট যা আছে সব ঢুকাই দিবা। অবশ্যই এটার জন্য তোমার বকশিস আছে, টেনশন করো না। আমার কোমরে একটু সমস্যা, তুলতে পারবো কিনা কে জানে। এই লোক কি বলে, হ্যাঁ কোমরের সমস্যা হলে দারুণগিরি করবো কেমনে? ভাই তোমার দরকার নাই, তুমি যাও যাও, আমরা অন্য লোক দেখবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পারবো, চেষ্টা করবো, চেষ্টা করবো। আচ্ছা পারলে ভালো, আর যদি না পারো তাহলে কিন্তু সমস্যা। আর শোনো, তুমি তো বকশিস পাবে মেলা টাকা, এই মনে করো মাসে 3-4 হাজার টাকা দইবই। তাহলে তুমি ডিউটি শুরু করো, আমরা গেলাম, ঠিক আছে? আইতে যাইতে সালাম দিবা, সেলুট দিবা, মনে থাকবো? হ্যাঁ চলেন চলেন চলেন, চল চল টাকা। খোঁজে প্রতিদিন বাড়ে হতাশা, লাভের অঙ্ক কষে লোভ লালসা, সুখের খোঁজে প্রতিদিন বাড়ে হতাশা, এখানে হৃদয় ভাঙার কেমন আছো মামনি? ভালোই তো আছে, কিন্তু আমি ঘর থেকে বেরোতে না বেরোতে দুইটা লোক আমাকে গলায় ছুরি ধরে একদম বাসার ভিতরে এসে দিয়ে গেল, কি আশ্চর্য! কিন্তু তুমি বাড়ির বাইরে কোথায় যাচ্ছিলে, কেন যাচ্ছিলে? আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। কিন্তু তুমি যে বাড়ি থেকে বের হচ্ছ আমাদেরকে জানাতে হবে তো। এখানে জানানোর কি আছে, আমি বিদেশ থেকে একা একা এখানে চলে আসলাম, এখন
বাড়ি থেকে বের হতে হলে আমার পারমিশন নেওয়া লাগবে। কিন্তু মামুনি, ওইটা ছিল বিদেশ আর এইটা দেশ। ওইখানে তুমি ছিলে তোমার গার্ডিয়ান, এখানে তো তোমার গার্ডিয়ান আমরাও আছি, তাই না? আচ্ছা ফুপি, আমি একটু বাইরে যাচ্ছি, ঘণ্টাখানেকের মধ্যে ফিরবো। হ্যাঁ না, তুমি কোথাও যাচ্ছ কেন? আমি এতদিন পরে দেশে আসছি, আমি কি ঘর থেকে বেরোবো না? সারাদিন কি ঘরের ভিতরে বসে থাকবো? হ্যাঁ, তুমি আপাতত বাড়ির ভিতরেই থাকবে, একদম বাইরে যাওয়া চলবে না। কেন ফুপি, আমি বিদেশ থেকে এসে গ্রামে না গিয়ে তোমার বাড়িতে আসলাম, এখানে কি আমার বন্দি হয়ে থাকতে হবে নাকি? এত কথা আমি তোমার সঙ্গে বলতে পারবো না মামুনি, আমি যা বলছি তোমাকে তাই করতে হবে। তোমাকে সব পরে বলবো, এখন তুমি বলো তুমি কেমন আছো? আমি আছি যেরকম ছিলাম, তবে এখন খুব ভালো লাগছে জেনে যে তুমি দেশে আসছো। কি করব, মানে আমরা কি কামের ছেলে নাকি দারোয়ান নাকি বডিগার্ড? হ্যাঁ, আমাদের দেখলে কি মনে হয়? প্লিজ, আর কোনোদিন তুমি এখানে আসবে না, আর টাকাটা নাও। আমাদের পরিবারকে টাকা পয়সা দিয়ে আর কোনোদিন তুমি সাহায্য করতে এসো না। সবটুকু মনে হয় ফাঁকি বন্ধ।